আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লার্নিং ইলেকট্রিক্যাল ভিডিওর নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন চলতেছে পবিত্র মাহে রমজান তাই রমজানের ফাঁকেও আপনাদেরকে চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার তাই আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আর এবং এবিসি সম্পর্কে আপনারা বুঝতে পারতেছেন না বা বোঝানোর জন্য সেই জিনিসগুলো কি আর পি করলে কি হবে আর এবিসি লাইসেন্স করলে কি হবে আমরা আগে এই বিষয় সম্পর্কে কিছুটা আলোচনা এবং এই বিষয়টি কোন জায়গাতে করবেন এবং সেই বিষয়টি করার জন্য কোনটা উপযোগী এবং আমরা কেন করব এই বিষয়গুলো নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব তাই চলুন দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে আর পি এল এবং সি লেখা আছে প্রথমে আমরা আর আরপিএল সম্পর্কে জানব আর দিয়ে হচ্ছে রেকিগনেশন অফ পি দি হচ্ছে পায়ার পায়ার এল দি হচ্ছে লার্নিং রেকিগনেশন পায়ার অফ লার্নিং রেকিগনেশন অফ পায়ার লার্নিং এর মানে এর অর্থে হচ্ছে পূর্ণ অভিজ্ঞতার স্বীকৃতি আপনি যদি কোনো কাজ জানেন সাপোজ আমি যদি ইলেকট্রিক্যাল কাজ জানি কিন্তু আমার ইলেকট্রিক্যালের কোনো সনদ নেই বা কোনো সার্টিফিকেট নেই আপনি চাইলে সেই আর এর মাধ্যমে আপনাকে কারিগরি বোর্ড থেকে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার মধ্যে তিনটা স্টেপ থাকবে প্রথমে হচ্ছে লিখিত পরীক্ষা থাকবে এরপরে হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে তারপরে আছে আপনাকে মৌখিক পরীক্ষা দিতে হবে সেই তিনটি দাব যদি আপনি পরিপূর্ণ ফেস করতে পারেন এবং পরিপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলে আপনাকে সেই আর পি এল আপনাকে কমপ্লিটেড করে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটটা হচ্ছে কারিগরি বোর্ড থেকে আপনাকে প্রদান করা হবে এবং এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আর করতে হলে আপনার কি যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনাকে যদি আর করতে হয় আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন থাকলেই হবে এবং আপনাকে মিনিমাম অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং আর এর মধ্যে কয়েকটি মানে লেভেল কয়েকটা লেভেল আছে যেমন আর পি এর লেভেল ওয়ান থেকে শুরু হবে ওয়ান থেকে টু আছে থ্রি ফোর ফাইভ সিক্স আমি যতদূর জানি বাংলাদেশে এক থেকে ফোর পর্যন্ত বর্তমানে অ্যাভেলেবেল চলতেছে আর সিক্স ফাইভ সিক্স বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল না এগুলো বাইরের দেশে ইন্ডিয়াতে বা বাইরে যে কোনো দেশে করতে হয় তবে যদি বর্তমান নতুন যদি চালু হয়ে থাকে তাহলে আসলে আমার জানার বাইরে আপনাকে মানে লেভেল ওয়ান লেভেল ওয়ান না করে আপনাকে লেভেল টু দিতে পারবেন না লেভেল টু না দিয়ে আপনাকে থ্রি দিতে পারবেন না আপনি লেভেল থ্রি না করে লেভেল ফোর দিতে পারবেন না ফাইভ দিতে পারবেন না সিক্স দিতে পারবেন না তাহলে প্রথমে আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে প্রত্যেকটা লেভেলগুলো আপনাকে এক এক করে যেমন আমরা সিঁড়ি বাওয়ার সময় প্রথমে প্রথম সিঁড়ি দিই প্রথমে আপনার মানে উপরের সিঁড়িতে আমরা উঠতে পারি না প্রথমে আমরা প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি এভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমাদেরকে সিঁড়িটা উঠতে হয় এই রকমই আর পি এল সিস্টেমটা হচ্ছে আপনি যদি লেভেল সিক্সের কাজ জানেন তারপরেও আপনি লেভেল ওয়ান না দিয়ে লেভেল সিক্স দিতে পারবেন না এই লেভেলগুলো নিয়ে আমি আরও আরেকটি ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আজকে আপনারা আপনাদেরকে বুঝালাম যে আরপিএল মানে কি আরপিএল কেন করবেন আর কেন করবেন এই প্রশ্নটির উত্তর আপনাকে দিয়ে দিই আরপিএল যদি আপনাকে বললাম আপনি যদি কোনো সার্টিফিকেট না থাকে কিন্তু আপনার সার্টিফিকেট প্রয়োজন আপনি কাজ জানেন আপনি একজন দক্ষ স্কিল স্কিল লুক বা স্কিল মানুষ কিন্তু আপনার সার্টিফিকেট নাই এজন্য এই আর সিস্টেমটা চালু করছে কারিগরি বোর্ড এখন আপনি যদি আরপিএল করেন তাহলে আপনার কি কী লাভ আছে আপনি যদি আর পি এল করেন আপনি যদি সাপোজ আপনার লেভেল ওয়ান কমপ্লিটেড হন তাহলে আপনি চাইলে ওর পার্ট করে আপনি চাইলে ওর পার্ট করে আপনি চাইলে আবার আপনার আপনি গিয়ে অন্য বা ট্রেনিং সেন্টারে গিয়ে আপনিও চাইলে পরীক্ষা নিতে পারবেন কারিগরি বোর্ডের বোর্ডের সিস্টেম চালু করছে যদি আপনি লেভেল ওয়ান পাস করেন বা কমপ্লিটেড হন বা লেভেল টু কমপ্লিটেড হন তাহলে আপনাকে এসএসও পার দিতে পারবেন সেই এসএসও পার দিলে কী লাভ হবে আপনি চাইলে আপনি একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন আপনি যে যে জায়গায় আপনার পরীক্ষা পড়বে আপনাকে কারিগরি বোর্ড থেকে এসর বানিয়ে আপনাকে পাঠানো হবে গেলো আর পি এলের বিষয় এখন আমরা অনেকেই প্রশ্ন করেন যে এ বি সি লাইসেন্সটা কী এখানে দেখতে পাচ্ছেন আমি লিখছি এ বি সি আমরা এ দিয়ে হাই ভোল্টেজ বি দিয়ে মিডিয়াম ভোল্টেজ সি দিয়ে লো ভোল্টেজ এখন হাই ভোল্টেজ কোনটি মিডিয়াম ভোল্টেজ কোনটি এবং লো ভোল্টেজ কোনটি সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে এখন আলোচনা করব। আমরা প্রথমে সি থেকে শুরু করি এই সি দিয়ে লো রেঞ্জ লো রেঞ্জ বলতে আমরা দুইশো বিশ বোল্ট বোঝাই আমি যদি দুইশো বিশ বোল্টের কাজ করি আমি কি কাজ করবো ওয়ারিং এর কাজ করব একটা গড় এরকম একটা গর ওয়ারিং করব বা একটা অফিস ওয়ারিং করব এই ওয়ারিংটাই হচ্ছে সি গ্রেড ওয়ারিং আমরা পাইলাম সির মধ্যে ওয়ারিং দুশো বিশ বোল্ট হচ্ছে দুশো বিশ এটা হচ্ছে ল রেঞ্জ এখন আমরা আসি মিডিয়াম রেঞ্জ মিডিয়াম রেঞ্জের মধ্যে হচ্ছে পর্যন্ত আপনি যদি বি লাইসেন্স পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ফোর ফোরটি বোল্টেস এর লাইনের কাজ জানতে হবে যেমন আপনাকে একটা ফোর ফোরটি মোটর চালানোর দক্ষতা থাকতে হবে যেমন মোটর চালানোর জন্য অনেক আছে যেমন ডল ডল কি ডল মোটরকে আবার আমরা ডেল্টা করি আবার রিভার্স ফরওয়ার্ড করি এই কন্ট্রোলিং বিষয়ে আপনাকে পূর্ণ একটা অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনি বি লাইসেন্সটি পেতে চান এখন আমরা আসি এ এ লাইসেন্স কি হাই রেঞ্জিং হাই রেঞ্জিং বলতে হাই ভোল্টেজ যেমন আপনি যদি ফোর এর ওপরের দিকগুলো দেখি তাহলে আমরা ফোর এর উপরের যে কাজগুলো আছে যেমন সাব স্টেশনের কাজ সাব স্টেশনের কাজ আপনাকে জানতে হবে এবং ফোর ফোরটির উপরে যে বুলটেজ আছে ইলেভেন কেবি ইলেভেন কেবি লাইনের কাজগুলো জানতে হবে এখানে আপনার আছে পি এফ আই প্যানেল এরপরে আপনাদের আছে বিভিন্ন ইনসুলেটর এরপরে এল বিএস কি বিসিবি কি এরকম আরও বিভিন্ন বিস্তর একটা এর মধ্যে আছে কিন্তু আপনি যদি এ করতে চান অবশ্যই আপনাকে সি বিষয়ের ধারণা থাকতে হবে এবং বি সম্পর্কেও একটা বারো ধারণা থাকতে হবে কারণ আপনাকে যদি আপনি এখানে এবিসি লাইসেন্স করতে একটা মজা সুবিধা হচ্ছে কি আপনি যদি প্রথমেও চাইলে আপনার যদি থাকে বা তিনটা কাজ করতে পারেন আপনি যদি একসাথে একসাথে আপনি এবিসি আবেদন করে এবিসি অর্জন করতে পারবেন কিন্তু আমরা আর পি এর বেলায় দেখছিলাম কি আর এর বেলা চাইলেও আপনি লেভেল ওয়ান টু মানে একবারে সিক্স পর্যন্ত করতে পারবেন না বা ফোর পর্যন্ত প্রথমেই করতে পারবেন না তবে আপনি যদি চান এখানে কি করতে পারবেন সি ও আলাদা আলাদা নিতে পারবেন বি আলাদা করতে পারবেন আবার এ আলাদা করতে পারবেন কিন্তু এ করতে হলে আপনি সাথে এই তিনটা করতে হবে মানে বি সি এ বি সি তিনটা করতে হবে আপনি চান যে আমি প্রথমে খালি সি করব শুধু সি করতে পারবেন তাইলে শুধু বি তাও বি করতে পারবেন কিন্তু এ করতে হলে আপনাকে অবশ্যই বি করতে হলে এ করতে হবে সাথে এ করতে হবে বি সি অবশ্যই করতে হবে কথাটা হচ্ছে আপনি যদি যদি এ করতে চান অবশ্যই আপনার সি যে দুশো বিশ বোল্ডের কাজটা লো রেঞ্জের আপনি যদি এ করতে চান অবশ্যই বি যে মিডিয়াম বা মিডিয়াম রেঞ্জের যে আছে সেই কাজটি আপনাকে সম্পূর্ণ জানতে হবে কারণ প্রথমেই আপনাকে আপনাকে সি থেকে প্রশ্ন করবে যদি আপনি সি থেকে প্রশ্ন পারেন তারপরে আপনাকে বি থেকে মিডিয়াম রেঞ্জ থেকে আপনাকে প্রশ্ন করবে যদি আপনি বি পারেন তারপরে আপনাকে এ থেকে প্রশ্ন করবে এই হচ্ছে এবিসি এর মানে একটা বেসিক ধারণা আমি এবিসি এবিসি এখন করতে আমরা কিভাবে করব বা এবিসি করতে কি কি যোগ্যতা লাগে এবিসি করতে হলে আপনাকে অবশ্যই অষ্টম পাস করতে হবে এবং ইলেকট্রিক্যালের কোর্স ইলেকট্রিক্যালের ছয় মাসের একটি একটি কোর্স থাকতে কোর্স করতে হবে যে কোনো একটি সরকার স্বীকৃত একটা প্রতিষ্ঠান থেকে আপনাকে অবশ্যই অবশ্যই এটা ছয় মাসের কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাকে তো অবশ্যই ভোটার আইডি কার্ড থাকতে হবে এবং আপনাকে অবশ্যই এই বিষয়গুলোর এক্সপিরিয়েন্স এক থেকে দুই বছর বিভিন্নটা তিন তিন বছর এক একটা বিভিন্নভাবে সার্কুলারে যেভাবে আসবে আপনাকে দুই বছর তিন বছর এক বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাকে দেখাতে হবে যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারেন সেই এবিসির আবেদনটা বৎসরে চারবার বছরে চারবার আবেদন করা যায় আর আপনি যদি আরপিএল পি করতে চান আর পি করতে হলে আপনি যে কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা যে কোনো কারিগরি বোর্ডের আন্ডারে যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে যে কোনো প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে আপনি খোঁজ করলেই আপনি যে কোনো সময় এই আর করতে পারবেন তবে আর পি চাইলেও আপনাকে একজন করে বা দুইজন করে আর পি এল নেওয়া যায় না আর পি হলে মিনিমাম জন স্টুডেন্ট একসাথে হতে হবে মিনিমাম জন। যদি দশজন স্টুডেন্ট পায় বা যে কোনো যেগুলোর মধ্যে আর পি এল করার স্বীকৃত আছে বা কারিগরি বোর্ড থেকে অনুমোদন আছে সেইগুলো যদি আপনি দশজন স্টুডেন্ট আপনি সহ যদি দশজন মিলিত হতে পারেন বা ওনাদের যদি আরও থাকে আপনি আরও একজন গেলেন দশজন হয়ে আপনি যে কোনো সময় যে কোনো সময় আপনি এই আর পি এলে অংশগ্রহণ করতে পারেন এখন আরপিএল পি এল এবং এবিসি মধ্যে কোনটি ভালো বা কোনটি করব। অনেকের একটা প্রশ্ন থাকে আমি ভিডিওটি একটু লং হচ্ছে আপনারা দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি বেশ কিছু প্রশ্ন একটি ভিডিওর মধ্যে দিচ্ছি আপনারা ভিডিওটি না টেনে দেখবেন আর পি এল এটা জিনিসটা হচ্ছে এখানে আপনার দেখছেন যে এ বি সি তে কি আছে মানে ফোর ফোরটি এবং ইলেভেন কেবি কাজ পর্যন্ত আছে কিন্তু আর পি এল এর একবারে আপনি ওয়ান সিক্স পর্যন্ত আছে এখানে আপনার এই এক এক জায়গায় কিন্তু আপনাদের মানে বুলটেজ রেঞ্জিং আছে কোনটা কি কাজ করতে পাবেন কোন এয়ারিং করতে পাবেন এরকম একটা রেঞ্জিং আছে আমি এটা আরেকটা ভিডিওতে আলোচনা করবো তবে আরপিএল আপনারা যদি দেশের বাইরে যান যদি কেউ বিদেশ যেতে চান তাহলে অবশ্যই আর পি এল করতে হবে এই জায়গায় বিদেশ কিন্তু আপনার এবিসি লাইসেন্সের কোনো গুরুত্ব নেই আপনাকে অবশ্যই আর পি এলের সার্টিফিকেট বিদেশ গুরুত্ব আছে এবং এবিসিটা বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন ফ্যাক্টরিতে অবশ্যই আপনাকে বিসি বা এবিসি তিনোটা কিন্তু না ছাড়া আপনাকে যে কোনো ফ্যাক্টরিতে বা মিল ফ্যাক্টরিতে আপনি কাজ করতে পারবেন না তাই আমরা বাংলাদেশে যারা থাকবে বিশেষ করে ওনাদের জন্য এবিসি বেশি প্রয়োজন কিন্তু আপনার আর করবেন কারণ আর এর মধ্যে অনেক জিনিস জানা যায় আমি নিজেও বিসি লাইসেন্স আমার আছে এবং আমি আর এর মধ্যে ওয়ান টু এই দুইটা অর্জন করেছি আপনাদের দোয়ায় তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও বেশি লম্বা হয়ে গেছে তাই আমি অন্য কোনো ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আরো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এবং এবিসি এই তিনটা করতে হলে কি কী বিষয়ে ধারণা থাকতে হবে কোন কোন কাজ জানতে হবে সেই বিষয়ে আস্তে আস্তে আমি বিভিন্ন থিওরিক্যাল ভিডিও এবং প্র্যাকটিক্যাল জিনিসগুলো বা টুলস দেখিয়ে কোন কোন কাজে বা কোন মানে কোন লাইসেন্স করতে যেমন আমি বি লাইসেন্স করতে আমার কী বিষয়ে জানতে হবে এ লাইসেন্স করতে কি বিষয় জানতে হবে সি করতে কি বিষয় জানতে হবে এবং আমি লেভেল ওয়ান টু থ্রি ফোর এটার মধ্যে কোনটার মধ্যে কী কাজ আছে এবং এই বিষয়গুলো আমরা নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম